একটি পানীয় সংস্থার নতুন পানীয়র লঞ্চ পার্টিতে একটা আইল্যান্ডে গিয়ে একটি মেয়ে ওই আইল্যান্ডের বাকি বাসিন্দাদের মতোই একটা কাল্ট গ্রুপের হাতে বন্দী হয়ে যায়। তার বেস্ট ফ্রেন্ড সেখান থেকে পালানোর চেষ্টা করায় তাকে প্রাণ দিতে হয়। এরপর সে কি করে জানতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে ওয়েলকাম টু ইডেন এই ওয়েব সিরিজের প্রথম পার্টের এক্সপ্লেনেশন অবশ্যই দেখে নেবেন, যার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রইল। প্রথম পর্বের শেষে আমরা দেখতে পাই জোয়ার বেস্ট ফ্রেন্ড জুডিথ মারা গেছে। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জানা যায় জুডিথ বাকি গেস্টদের সাথে বোটে করে আইল্যান্ড থেকে শহরে ফিরে যেতে পারেনি, তাকে অর্জুন এবং ব্রেন্ডা কিডন্যাপ করে নিয়েছিল। জুডিথ অনেক কাকুতি মিনতি করলেও কোনো লাভ হয় না। ব্রেন্ডা তার মেটালের অস্ত্র দিয়ে তার কপাল ফুটো করে তাকে মেরে দেয়, ঠিক আর্লোর মতো। তারপর আবার এখনকার সময় দেখানো হয় যেখানে দেখা যায় জোয়া জুডিথের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েছে। সে সারাদিন ঘরে শুয়ে থাকে আর জুডিথের কথাই ভাবতে থাকে। ওই দিন সন্ধ্যায় খুব জোরে ঝড় উঠলে জোয়া এবং বাকি সবাই একসাথে সেন্টার মডিউলেই থাকে, আর দেখা যায় বাইরে চার্লি একটা বজ্রবিদ্যুতের আঘাতে ছিটকে পড়ে চোট পায়। তারপর তাকে ওই আইল্যান্ডের হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা চলে। আর এদিকে দেখা যায় জোয়া বেল নামের ওই আইল্যান্ডের আরেক বাসিন্দার সাথে বন্ধুত্ব হয়। সে জোয়াকে জানায় এই আইল্যান্ডে এক একজন বাসিন্দার উপর এক একটা নতুন গেস্টের দায়িত্ব দেওয়া হয়, যাদের কাজ নতুন ওই গেস্টদের ব্রেনওয়াশ করে তাকে কাল্টের মেম্বার করে নেওয়া। আর এও জানায় জোয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল নিকোকে, তাই সে যেন নিকোর থেকে দূরে থাকে। এটা শুনে জোয়া অবাক হয়ে যায়। এরপর জোয়া নিকোর কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। নিকো বুঝে যায় কেউ হয়তো জোয়াকে সব সত্যি বলে দিয়েছে, তবুও সে জোয়াকে বলে এসব কথার কোনো মানে নেই, এই সবই মিথ্যে। তারপর নিকো অ্যাস্ট্রিডকে গিয়ে সব বলে, আর তখনই জানা যায় এটা তাদেরই প্ল্যান ছিল, জুডিথকে হত্যা করে জোয়াকে তার বডি দেখানো, যাতে জোয়া ভয় পেয়ে এই আইল্যান্ডে থাকতে রাজি হয়ে যায়। কিন্তু নিকো বলে আসলে হয়েছে তার উল্টোটা, জোয়া আরো জেদি হয়ে গেছে আর এখন সে এই সবের প্রতিশোধ নিতে চায়। এটা শুনে অ্যাস্ট্রিড বলে জোয়া এখন তাদের জন্য বিপজ্জনক এবং তাকে মেরে ফেলাটাই তাদের জন্য ভালো হবে, তাই সে তার প্রধান গার্ড লাইসেন্সকে আদেশ দেয় জোয়াকে নিয়ে আসতে। জোয়াকে আনার পর অ্যাস্ট্রিড ব্রেন্টাকে বলে জোয়াকে মেরে দিতে। ব্রেন্টা সেই মেটাল যন্ত্রের সুইচ চাপার আগেই জোয়া ক্ষমা চেয়ে নেয় আর বলে সে কখনোই এই আইল্যান্ড থেকে বেরোনোর চেষ্টা করবে না। অ্যাস্ট্রিড এটা শুনে খুব খুশি হয়ে যায় আর জোয়াকে ছেড়ে দেয়। এরপর জোয়া সেন্ট্রাল মডিউলে ফিরে আসে আর নিকোর সাথে ঝগড়া করে, কারণ সে বুঝে যায় নিকোই তার ব্যাপারে অ্যাস্ট্রিডকে বলেছে। রাতে জোয়া নিকোকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তার রুমমেট ক্লডিয়া তাকে বাধা দেয়। এদিকে দেখা যায় কাল্টের হেড ইন্সপেক্টর মেকা হসপিটালে চার্লির সাথে দেখা করতে আসে আর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় এবং মেকা চার্লিকে তার রুমে ইনভাইট করে। চার্লিও রাজি হয়ে যায় আর তারা মেকার রুমে গিয়ে মিলিত হয় এবং সেখানেই সারা রাত কাটায়। পরের দিন জোয়া আর তার রুমমেট ক্লডিয়া তাদের রুমে ফিরে আসে আর ক্লডিয়া তাকে বলে তার বয়ফ্রেন্ড এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এই আইল্যান্ডের হায়ার অফিসিয়ালসরা তাকে ধরে মেরে ফেলে এবং এখন ক্লডিয়াও এখান থেকে পালাতে চায় আর জোয়াকে তার প্ল্যান বলে। সে জানায় দু সপ্তাহ পর এখানে একটা জাহাজে করে নতুন গেস্টদেরকে আনা হবে এবং তাদেরকে ছেড়ে জাহাজ আবার শহরে ফিরে যাবে। সে ওই জাহাজে লুকিয়ে ফিরে যাওয়ার চেষ্টা করবে। জোয়াও তার সাথে যেতে রাজি হয়ে যায়। পরের দিন জোয়া চার্লি আর ইবনকে এই আইল্যান্ডের সব সিক্রেট বলে দেয়। তখন তারাও বাঁচার জন্য ক্লডিয়া আর জোয়ার প্ল্যানে যোগ দেয়। এর পরের দিন অ্যাস্ট্রিড আর তার হাজবেন্ডের অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য সবাই এক জায়গায় জড়ো হয়, যেখানে একটা স্ক্রিনে অ্যাস্ট্রিড আর এরিকের বিভিন্ন ফটো আর ভিডিও দেখানো হচ্ছিল। হঠাৎই কেউ ওই স্ক্রিনটা হ্যাক করে আর অ্যাস্ট্রিডকে খুন করার হুমকি দেয়। সাথে সাথেই পার্টি বন্ধ করে এই ব্যাপারে আলোচনার জন্য একটা মিটিং ডাকা হয়। মেকা মিটিংয়ে বলে হ্যাকার খুবই চালাক এবং তাকে ধরা সম্ভব হচ্ছে না। এটা শুনে অ্যাস্ট্রিড রেগে যায় আর এই কাজটা আইল্যান্ডের কে করতে পারে সেটা সবার থেকে সাজেশন চায়। মিটিংয়ে উপস্থিত অনেকেই জোয়ার নাম সাজেস্ট করে, কিন্তু সেসব অব্দি ক্লডিয়াকেই সাজা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ তাদের মনে হয় ক্লডিয়াই তার বয়ফ্রেন্ডকে মারার প্রতিশোধ নিচ্ছে। পরের দিন ক্লডিয়াকে গ্রেফতার করে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ব্রেন্ডা সেই একই রকমভাবে ক্লডিয়াকেও মেরে দেয়। এদিকে শহরে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছিল বলে পুলিশ ইনভেস্টিগেশন চালু করে দেয়, আর ইবনের বাবাকে কেউ একজন ইবনের হয়ে কোডেড মেসেজ পাঠায়, তাই সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করে।
সেই প্রাইভেট ইনভেস্টিগেটর কাজ শুরু করে। আর ইবন যেদিন গায়েব হয়েছিল ওই একই দিনে গায়েব হওয়া সবার একটা লিস্ট বানিয়ে ফেলে, যার মধ্যে জোয়ার নামও ছিল। সে জোয়ার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এদিকে গ্যাবিও আবার ড্যানিয়েলের সাথে দেখা করে। ড্যানিয়েল গ্যাবিকে সব খুলে বলে আর একটা রিস্ট ব্যান্ডও দেখায় যেটা সব গেস্টদেরকে দেওয়া হয়েছিল। আর সেটা গ্যাবি তার হাতে পরে দেখে, কিন্তু এর ফলে আইল্যান্ডে অ্যাস্ট্রিডদের কাছে একটা সিগন্যাল পৌঁছে যায়। এরপর গ্যাবি বাড়ি ফিরে যায়, কিন্তু সেই রাতেই ওই আইল্যান্ডের কিছু লোক যারা শহরে থাকতো তারা ড্যানিয়েলকে কিডন্যাপ করে আর গোডাউনে নিয়ে গিয়ে সেই রিস্ট ব্যান্ডের কথা জিজ্ঞাসা করে। প্রথমে ড্যানিয়েল কিছু বলে না, কিন্তু তারা যখন ড্যানিয়েলের মাকে মারার ভয় দেখায় তখন সে গ্যাবির কথা বলে দেয় আর বলে সে তার দিদি জোয়াকে খুঁজছে। এসব জানার পর তারা ড্যানিয়েলকে মেরে দেয়। আর এদিকে আইল্যান্ডে দেখা যায় আফ্রিকা ইবন, চার্লি আর জোয়া কাল্টে জয়েন করার সব ট্র্যাডিশন ফলো করছে, যেখানে তাদেরকে গরম কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হয় আর এসবের পর চিহ্ন হিসাবে তাদেরকে একটা লকেট দেওয়া হয়। আর সবশেষে তাদের হাতে একটা ট্যাটু বানিয়ে দেওয়া হয় যেটা কাল্টের প্রত্যেকটা মেম্বারের হাতে থাকে। এখানেই জানা যায় ডেজিগনেশন অনুযায়ী সব মেম্বারদের হাতে ট্যাটু করা হয়। দুটো স্টার ট্যাটু মানে কাল্টের মেম্বার আর তিনটে স্টার ট্যাটু মানে কাল্টের লিডার। এই সেরিমানিতেই লিসেসকে তিনটে স্টার লাগানো হয় আর এবার অ্যাস্ট্রিড আর এরিকের মতো সেও ওই কাল্টের লিডারের মধ্যে একজন হয়ে যায়। এরপর একদিন বেল জোয়াকে বলে এই আইল্যান্ডে একটা গ্রুপ আছে যারা এই কাল্টের বিরোধ করে এবং বেল সেই গ্রুপের লিডার। সে জানায় তারা খুব তাড়াতাড়ি অ্যাস্ট্রিডকে মারার প্ল্যান করে ফেলেছে। বেল জোয়াকে গ্রুপ জয়েন করার জন্য বললে সে মানা করে দেয় আর তার এই আইল্যান্ড থেকে পালানোর প্ল্যানটা বেলকে বলে দেয়। বেলও তাকে তার প্ল্যানে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। সেই রাতেই মুখোশ পরা একজন লোক চুরি করা কি কার্ড দিয়ে অ্যাস্ট্রিডের ঘরে ঢুকে তাকে চাকু দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু অ্যাস্ট্রিডের আওয়াজে এরিকের ঘুম ভেঙে যায় এবং সে ওই মুখোশ পরা মানুষটার সাথে হাতাহাতি শুরু করে। সেই লোকটা এরিককে মাটিতে ফেলে তাকে মারার চেষ্টা করলে পিছন থেকে অ্যাস্ট্রিড মুখোশ পরা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই লোকটার শক্তির সামনে অ্যাস্ট্রিড কিছু করতে পারে না আর সেই মুখোশধারী মানুষটা এরিকের পেটে চাকু চালিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অ্যাস্ট্রিড এরিককে হসপিটালে নিয়ে যেতে চাইলে এরিক বলে এটা কেউ জানতে পারলে আইল্যান্ডে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাই তারা দুজন আইল্যান্ডের ফাঁকা জায়গায় পৌঁছায় যেখানে আইজ্যাক নামের একটা বাচ্চা ছেলে এরিকের দেখাশোনা করে। পরের দিন অ্যাস্ট্রিড একটা মিটিং ডেকে বলে এই আইল্যান্ডে গেস্টদের নতুন ব্যাচ আসতে চলেছে, তাই সমস্ত ডিপার্টমেন্ট যেন দায়িত্ব সহকারে তাদের কাজ করে। অ্যাস্ট্রিড অবশ্য আগের দিন রাতের কথা মিটিংয়ে কিছুই জানায় না। মিটিংয়ের পর সব অফিসিয়ালসরা আইল্যান্ডের সবাইকে মিটিংয়ের ব্যাপারে বুঝিয়ে বলে আর বলে নতুন গেস্টদের জন্য তাদেরকে তৈরি থাকতে হবে। জোয়া বুঝে যায় তাদের মুক্তির দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কিন্তু এই সময় আইজ্যাক জোয়াকে পার্টির অ্যারেঞ্জমেন্টের কাজ দেয় আর তার মানে এটাই দাঁড়ায় যে তাকে সবসময় ক্যামেরার সামনে থাকতে হবে, তাই পালানোটা একরকম অসম্ভব হয়ে যাবে। এটা শুনে দুঃখে কষ্টে একটা গাড়ি চালিয়ে জোয়া সমুদ্রের পাড়ের দিকে যায়। সেখানে গিয়ে তার আবার বেলের সাথে দেখা হয় আর বেল তাকে আশ্বস্ত করে বলে পার্টির দিন সবাইকে সে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবে যাতে জোয়ার পালাতে কোনো সমস্যা না হয়। এটা শুনে জোয়া একটু খুশি হয়ে যায়। এবার আমরা দেখতে পাই নতুন গেস্টরা জাহাজে করে সেখানে পৌঁছে যায়। জোয়া আর চার্লি সবার হাতে রিস্ট ব্যান্ড পরিয়ে দেয় আর তারপর পার্টি শুরু হয়ে যায়। অফিসিয়ালসদের নজর অবশ্য সবসময় জোয়া আর চার্লির ওপর থাকে, তাই তারা সেখান থেকে বেরোতে পারে না। এই সময় বেল তার গ্রুপ মেম্বারদেরকে নিয়ে গিয়ে মাইকের তার পাল্টে দেয়, যার ফলে এদিক ওদিক থেকে ইলেকট্রিক স্পার্ক দেখা দেয় আর সবাই ভয় পেয়ে ছুটোছুটি করতে থাকে। চার্লি সেই ভিড়ের সাথে লুকিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে। সে একটা অক্সিজেন ট্যাঙ্কও পেয়ে যায় যার সাহায্যে সাঁতার কেটে সে জাহাজ অবধি পৌঁছে যায়, কিন্তু আইল্যান্ডের একটা ড্রোন তাকে দেখে ফেলে। চার্লি খুবই ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় সেই ড্রোনটা মেকা কন্ট্রোল করছিল। সে খুবই কনফিউশনের মধ্যে ছিল যে অ্যাস্ট্রিডকে বলবে কিনা, তবে যেহেতু সে চার্লিকে ভালোবেসে ফেলেছিল তাই সে চার্লিকে যেতে দেয় আর তার ড্রোন অন্যদিকে ঘুরিয়ে নেয়। এদিকে দেখা যায় ভিড়ের মধ্যে মিশে জোয়াও সমুদ্রের পাড়ে পৌঁছে যায়, কিন্তু সে খুবই দেরি করে ফেলে। লাইসেস এসে তাকে ধরে ফেলে এবং মারতে থাকে। এই সময় ইবন সেখানে আসে আর লাইসেসকে জলে ডুবিয়ে মেরে ফেলে। জোয়া এবার তাড়াতাড়ি সাঁতার কেটে জাহাজের দিকে যেতে থাকে আর তখনই সে দেখে তার বোন গ্যাবিও সেই জাহাজে রয়েছে আর তাকে ছোট একটা বোটে করে আইল্যান্ডে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এটা দেখে বাড়ি ফেরার কথা জোয়ার মাথা থেকে বেরিয়ে যায় এবং সে জলে সাঁতার কাটতে কাটতেই তার পরের প্ল্যানগুলো মাথায় সাজাতে থাকে। আর এই সিনের সাথেই
ওয়েলকাম টু ইডেন এর প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজের সেকেন্ড সিজন যখনই রিলিজ হবে আমরা তখনই সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি আপনি জানতে চান এক ভয়ঙ্কর বাঘের সাথে একটি মেয়ে ও তার ভাই পুরো রাত বন্দি থাকার পরে বেঁচে ফিরতে পারে কি না, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।